14-21 জুলাই তৃণমূলে যোগ দিয়েছেন দলের 4 বিধায়ক। সেই ঘা এখনও টাটকা প্রদেশ কংগ্রেসের, তার মধ্যে ফের ভাঙছে দল। সূত্রে খবর, 11 আগস্ট অর্থাৎ আগামীকাল শনিবার বারবেলায় মেয়র রোডে বিজেপির মঞ্চে যোগ দিতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আরও 2 ঘনিষ্ঠ সহচর। লোকসভা ভোটের আগে দলের ক্রমাগত ক্ষয় বাংলার কংগ্রেসের আরও অস্বস্তি বাড়াচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কয়েকদিন আগে অধীর চৌধুরী 2 অত্যন্ত ঘনিষ্ঠ বিজেপিতে যোগ দিয়েছেন, একজন মুর্শিদাবাদের প্রাক্তন কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির, অন্যজন বালুরঘাটের কংগ্রেসের জেলা সভাপতি নীলাঞ্জন রায়। কংগ্রেস সূত্রে খবর, নীলাঞ্জন রায়ের হাত ধরেই নদিয়ার জেলা সভাপতি অসীম সাহা ও প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মৌমিতা মিশ্র বিজেপিতে যাচ্ছেন। নীলাঞ্জন রায়ের সঙ্গে যেহেতু বিজেপি নেতা মুকুল রায়ের সম্পর্ক ভালো, তাই মনে করা হচ্ছে এই দুজন মুকুল রায়ের লবিতেই থাকবেন। জানা গিয়েছে নদিয়ার আরও এক কংগ্রেস নেতা কাবিল শেখের এদিন বিজেপিতে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি মাসখানেক পর দল ছাড়বেন। একুশের মঞ্চে ঘাসফুলের ঝান্ডা হাতে নিয়েছেন কংগ্রেসের পুরনো বিধায়ক আকরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, আবু তাহের, সমর মুখোপাধ্যায়। এদের মধ্যে আকরুজ্জামান ও অধীর চৌধুরী অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। প্রদেশ সভাপতির অধিকাংশ ঘনিষ্ঠ নেতারাই তৃণমূল অথবা বিজেপিতে কেন চলে যাচ্ছেন তা নিয়ে দলের অন্তরে প্রশ্ন উঠছে। এক প্রদেশ কংগ্রেস নেতার বক্তব্য, গত 5 বছরে দলের হাল সবচেয়ে বেশি খারাপ হয়েছে। প্রদেশ সভাপতি হিসেবে অধীর চৌধুরী এই দায় এড়াতে পারেন না। উনি কেন দলে কাউকে ধরে রাখতে পারছেন না, উনি বলছেন তৃণমূল ভয় দেখিয়ে দল ভাঙাচ্ছেন, কিন্তু বিজেপির তো এখানে সেই ক্ষমতা নেই। তাহলে এত লোক বিজেপিতে চলে যাচ্ছেন কেন, এর উত্তর এখনো মেলেনি।